Fashala Bidhan Sabhao 2024-25 rang bishini bagai 27,804 crore 67 lakh rang ni budget saka hasteni rang montri Pranajit Singha Roy. Apuni bishingo rang phaimani phunuk saka 27,393 crore 98 lakh rang shortage phunuk saka 410.69 crore. Sikango sakalajak tongmani haike fashalni simi chengai rezaka budget odibeshan. Ash halo odibeshani puila bakhakno 2023-24 rang bishini budget tongmani shalai 1,632 crore 62 lakh rang shabai zakha hanai shaka hasteni rang montri Pranajit Singha Roy. Abuni yaglo 2024-2025 rang bishini bagai 27,804 crore 67 lakh rang ni budget ti shaka hasteni rang montri Pranajit Singha Roy. Abuni bishingo rang phaimani phunuk zakha 27,393 crore 98 lakh Taklaini O budget or rang shortage phunuk zakha 410.69 crore. 2024-25 rang bishini bagai budget shamani jorawo. Hukbar khlani rokni shimi hasteni joto beremni lokorokni hamkraini kokno wansugoi dalbidal katal scheme te development samung humungni samung botang saklaika hasteni rang montri Pranajit Singha Roy. সংকল্প সম্পদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য 2023-24 অর্থবর্ষে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় 228টি প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। ২,৬৪৩ জন ছাত্রছাত্রীকে মৌলানা আবুল কালাম আজাদ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ১,০৩৫টি সংখ্যালঘু পরিবারকে ব্যবসায়িক উদ্যোগ শুরু করার জন্য ভর্তুকি সমৃদ্ধ ঋণ প্রদান করেছে এবং ২৯২টি সংখ্যালঘু ছাত্রছাত্রীকে উচ্চ শিক্ষার জন্য ভর্তুকি সম্বলিত ঋণ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে ২০২৩-২৪ অর্থবর্ষে ত্রিপুরা মাইনরিটি প্রপার্টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড সর্বমোট ২২,৬৭ লক্ষ টাকা ঋণ প্রদান করেছে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার জন্য ভারত সরকার প্রদত্ত বিভিন্ন স্কলারশিপের আওতায় সর্বমোট ২১,৩৮৪ জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে ৭,৭০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। নারী শক্তির গুরুত্ব দিয়ে ৩৮,৯৬৯ জন সংখ্যালঘু ছাত্রীকে প্রিমেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এই উদ্দেশ্যে সর্বমোট ২,২৬ লক্ষ টাকা খরচ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে উদ্যোগ নেওয়া হবে এবং এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রমের আওতায় ৩৫ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মাননীয় অধ্যক্ষ মহোদয় রাজ্য সরকার সামাজিক সুরক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ৩৩টি সামাজিক ভাতা প্রকল্পের অধীনে থাকে ৩,৭৭,৯৩৪ জন সুবিধাভোগীর জন্য সামাজিক পেনশন ভাতা প্রতি পাঠক কিছু মাসিক ৭০০ টাকা থেকে বাড়িয়ে মাসিক ২,০০০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় ১ জানুয়ারি ২০২৪ থেকে আরো ২৯,৪১০ জন নাগরিকের নাম অধিভুক্ত করেছে, যার জন্য অতিরিক্ত ৭০,৫৮ লক্ষ টাকা প্রতি বছর ব্যয় হয়। নারী শক্তির বিকাশের লক্ষ্যে কর্মরতা মহিলাদের জন্য ৪টি হোস্টেল নির্মিত হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এর আওতায় ৬,৪৮৪ জন গর্ভবতী ও স্তন্যদায়ী মাকে আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। ভারত সরকারের মিশন শক্তির আওতায় অতি দরিদ্র অসহায় মহিলাদের জন্য ২টি শক্তি সদন স্থাপন করার প্রস্তাব রাখছি, যার জন্য সর্বমোট ব্যয় ধার্য করা হয়েছে ১০,৬২ লক্ষ টাকা। জনজাতি কল্যাণ মানে অত্যন্ত মন্ত্রক দেশের ঐক্য সংহতি রক্ষায় বিভিন্ন জনজাতি নেতৃত্বের অবদানের স্বীকৃতি হিসাবে রাজ্য সরকার 15 নভেম্বর ২০২৩ তারিখে জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে মুখ্যমন্ত্রী রাবার মিশন আওতায় ৬০০ হেক্টর জমিতে রাবার গাছ রোপণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে বিভিন্ন আয়বংশ সৃষ্টিকারী কর্মকাণ্ড সম্পাদনের মাধ্যমে ৯১৬টি জনজাতি পরিবার লাভবান হয়েছে এবং ৯০টি জনজাতি পরিবারকে অন্তরিক্ষ পাওয়ার প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনার আওতায় ১৯৮টি গ্রামের উন্নয়নের পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার জন্য ৪০,৩৫ কোটি টাকা ব্যয় ধার্য হয়েছে। বিদ্যালয় স্তরে kokborok ভাষা প্রসারের লক্ষ্যে ১,৪১৭টি বিদ্যালয়ে kokborok ভাষা চালু করা হয়েছে। মোট ৯৩,৩৯৫ জন তফসিলি জনজাতি ছাত্রছাত্রীকে বিভিন্ন মেধাবৃত্তির আওতা নিয়ে আসা হয়েছে, যার জন্য ব্যয় ধার্য হয়েছে ৮৬,৩৩ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় রাবার শিটের প্রক্রিয়াজাতকরণের জন্য ৫০টি স্মোক হাউস নির্মাণ করা হবে এবং এই প্রকল্পের ব্যয় ধার্য হয়েছে ৩৭,৫০ লক্ষ টাকা। 2024 বর্ষে তফসিলি জনজাতি ছাত্রদের জন্য 11টি এবং তফসিলি জনজাতি ছাত্রদের জন্য 10টি 50 আসন বিশিষ্ট হোস্টেল নির্মাণ করা হবে। তার জন্য ব্যয় হবে 76 কোটি 65 লক্ষ টাকা। 2024-25 অর্থবর্ষে চিত্তবেলা প্রাঙ্গণের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে, তাদের ব্যয় ধরা হয়েছে 15 কোটি 11 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহাভিযান PM জনগণ এর উদ্দেশ্য হল বিশেষভাবে প্রান্তিক ও দুর্বল জনজাতি গোষ্ঠী সমূহের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করার লক্ষ্যে স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকার ক্ষেত্রে থাকা ব্যবধানগুলির অবসান ঘটানো। এই উদ্দেশ্যে 9টি মন্ত্রকের মাধ্যমে 11 ধরনের জরুরি পদক্ষেপের মাধ্যমে বিশেষভাবে দুর্বল ও প্রান্তিক জনজাতি পরিবার সমূহকে গৃহ, পানীয় জল, স্বাস্থ্যসম্মত শৌচের ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ সুবিধা ইত্যাদি প্রদানে গুরুত্ব দেওয়া। 2024-25 অর্থবর্ষে PM জনগণের আওতায় আদিম ও প্রান্তিক জনজাতি গোষ্ঠী অধ্যুষিত সমস্ত জনপদে বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে এবং তার জন্য 69 কোটি 12 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। 2024-25 বর্ষে আদি ও প্রান্তিক জনজাতি অঞ্চলের নাগরিকদের পুনর্বাসন দেওয়া হয়েছে এবং জনপদগুলিতে 77টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হবে। 9 কোটি 24 লক্ষ টাকা হবে এই জনমূলনের আওতায়। প্রধানমন্ত্রী জনমূল যোজনার আওতায় রিয়াল সম্প্রদায় জনজাতি পরিবারগুলির জন্য 9,015টি নতুন গৃহ নির্মিত হয়েছে। এই যোজনা বাস্তবায়ন করার জন্য আমরা ভারত সরকারের কাছ থেকে 43 কোটি 88 লক্ষ টাকা পেয়েছি। 2024-25 অর্থবর্ষের জন্য রাজ্য সরকার সর্বমোট 698 কোটি 68 লক্ষ টাকা TTADC-কে প্রদান করবে, যা 2023-24 সালের বাজেট বরাদ্দের চাইতে অনেকটাই বেশি। এই অর্থরাশি TTADC এলাকার ভিলেজ কাউন্সিলগুলির জন্য 5ম রাজ্য অর্থ কমিশন আওতায় পরের বাহাতুতে তোমাদের অর্থ থেকে পৃথক এবং অতিরিক্ত। এছাড়াও জনজাতি সাব প্ল্যানের আওতায় TTADC-কে প্রদত্ত অর্থরাশি সহ রাজ্য সরকার আমাদের জনজাতি ভাই বোনদের কল্যাণের জন্য 5,899 কোটি 8 লক্ষ টাকা বরাদ্দ করেছে, যা সর্বমোট বিকাশের বরাদ্দে 39.93%। গ্রামোন্নয়ন বিগত 5 বছর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আওতায় রেকর্ড সংখ্যক 5 লক্ষ গৃহ নির্মিত হয়েছে। আমি ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রককে আমাদের রাজ্যের গ্রামীণ ভাই বোনদের জন্য উদার হস্তে গৃহ বরাদ্দ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিগত 5 বছর ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন আওতায় রাজ্যে 47,600টি মহিলা স্বসহায়ক দল গঠন করা হয়েছে। বর্তমান রাজ্যে সর্বমোট 4,66,000 মহিলা গ্রামীণ মহিলা 254টি স্বসহায়ক দলের সাথে যুক্ত রয়েছে। এই স্বসহায়ক দলগুলি 2,094টি গ্রামীণ প্রতিষ্ঠান এবং 102টি ক্লাস্টার স্তরীয় ফেডারেশনের সাথে যুক্ত। যেমন এই 2024 সাল অবধি বিভিন্ন স্বসহায়ক দলের সাথে যুক্ত 83,000 মহিলা লাখপতি দিদি হয়েছে। রাজ্য সরকার লক্ষ্যমাত্রা স্থির করেছে 2025-26 অর্থবর্ষের মধ্যে আরো 1,14,000 মহিলাকে স্বসহায়ক দলে অন্তর্ভুক্ত করে তাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকারও বেশি বৃদ্ধি করা হবে। 2024-25 অর্থবর্ষে রাজ্য সরকার সকল বিরোধীদের জন্য নতুন গাড়ির ব্যবস্থা করবে, যার জন্য ব্যয় ধার্য করা হয়েছে 7 কোটি 40 লক্ষ টাকা। আমি সেই সঙ্গে যেখানে যেখানে সরকারি আবাসন নেই সেই সমস্ত স্থানে ভিডিও, এডিশনাল ভিডিও ও ADM-দের জন্য সরকারি আবাসন নির্মাণের প্রস্তাব রাখছি। পঞ্চায়েত আমি এই মন্ত্রী সভাকে আনন্দের সাথে জানাচ্ছি যে রাজ্য সরকার 5ম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ গ্রহণ করেছে। 5ম রাজ্য অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী 2024-25 বর্ষে রাজ্য সরকার 94 কোটি 70 লক্ষ টাকা করের ভাগ হিসাবে, 5 কোটি 60 লক্ষ টাকা করের অ্যাসাইনমেন্ট হিসাবে এবং 10 কোটি টাকা ব্যাংকিং এইড হিসাবে রুরাল লোকাল বডিগুলোকে দেওয়া হবে। আমি মন্ত্রী সভাকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার আমাদের বিভিন্ন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসাবে ভারত সরকারের পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার এবং রূপাইচুরি ব্লকের অন্তর্গত ভাগপাড়া ভিলেজ কমিটি কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কারে ভূষিত হয়েছে। আবহাই কেন তাকলাইনি অ বাজেট হাস্তেনি যত লোকরকনি হামকলাইনি বাগৈতু বুজা খাহানৈ সানমুখ দিশাকা রাং মন্ত্রী প্রণজিৎ সিংহা রয় রাজাখরাগুলিনি সিমি অমিত নিকক থুম চিনি খরাং।